আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। এই ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি লকডাউনের আগে আমার আন্টির বাড়িতে গেছিলাম, তো সেই পারপাসে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করছি। তো চলুন আজকে পর্ব দেখে ফেলি আমরা। আমি আমার মামার বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে আমরা সবাই একসাথে করে আমার আন্টির বাড়িতে গেছিলাম। আমার বড় আন্টি উনি কলকাতাতে থাকেন টালিগঞ্জে, তো আমরা সবাই একসাথে সেখানে গেছিলাম। চলুন আমরা একসাথে বেরিয়ে পড়ি। সাথে আমার বাড়ি এবং বারাসাত থেকে চারটে স্টেশন পরে আমার মামার বাড়ি, তো এই রাস্তাগুলো আমার মামার বাড়ি যাওয়ার আগে পড়ে এবং এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। কিন্তু চলে এসেছি, আমি গাড়ি থেকে নেমে পড়েছি, আমার আন্টির বাড়িতে চলে এসেছি। তো চলুন বাকি ব্লগটা দেখে ফেলি। আমি গিয়েই দেখলাম যে আমার আন্টি গরম গরম ভাটুরা ভাজতে স্টার্ট করে দিয়েছে। এগুলো ভীষণ টেস্টি হয়েছিল এবং ভিডিওতে দেখুন এটা কতটা ফুলছে। আমার আন্টি কিন্তু এই জিনিসটা খুবই ভালো করে। নাও হোম ট্যুর। আমরা সবাই নিচের ফ্লোরে ছিলাম, ওদের নিচের ফ্লোরটা এবং উপরের ফ্লোরটা সেম প্ল্যানিং করে করা, তো আমরা নিচের ফ্লোরে ছিলাম বলে আমি সেই জায়গাটা শ্যুট করিনি। উপরের ফ্লোরে বেশি কেউ ছিল না, ওই জন্য করে আমি জাস্ট সেইগুলো শ্যুট করেছি। কলকাতার সাইডে বাড়িগুলোতে ঘরের সাথে একটা করে ব্যালকনি থাকে, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়। দেন উপরের ফ্লোরটাতে বেশি কেউ ছিল না। এটা হচ্ছে কিচেন, এটা নতুন হয়েছে, এটা এখনও ইউজ করা হয়নি এখানে। এবং এটা হচ্ছে ডাইনিং রুম, তো এটা ছিল উপরের ফ্লোরটা। আরও কিছু ঘর আছে সেগুলো সেম প্যাটার্নে করা, ওই জন্য ওগুলো আর আমি দেখাচ্ছি না। সব ঘরের সাথেই ব্যালকনি থাকে ছোটো ছোটো, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। তো চলুন আমরা বাকিটা দেখে ফেলি এবার। এরপরে স্ন্যাক্সে আন্টি পিজা দিয়েছিল, এটা কিন্তু হোমমেড পিজা এবং খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এবং আমরা যাওয়ার পর আমরা হট করে গেছিলাম, আমরা কিন্তু বলে যাইনি আগে থেকে, তো আমরা যাওয়ার পরেই কিন্তু রান্নাবান্নার প্রিপারেশনস নেওয়া হয়েছিল। তো এখানে চিকেন বিরিয়ানির জন্য চিকেন কষা হচ্ছে, এখানে আলু ভাজতে দেওয়া হয়েছে এবং এখানে পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে, যেটা বিরিয়ানির লেয়ারিংয়ে ইউজ করা হয়। মাংসটা কিন্তু প্রায় অনেকটাই ডান হয়ে গেছে, এটা আর 10-15% মতো হলে এটাকে নামিয়ে নেওয়া হবে। ভাতটা সাজানোর টাইমটাতে আমার ভাত বিরিয়ানির ক্ষেত্রে আমার ভাতটা লেয়ারিং করতে খুব ভালো লাগে। এখানে আবার আন্টি ছিল এবং আমার দুটো আন্টি ছিল, তো ওরা একসাথে করে এগুলোকে লেয়ারিং করছিল এবং আমি ভিডিও করছিলাম। তো ভাতটাকে এইভাবে করে সাজানো হয়ে গেছিল। আর এখানে ডিম সিদ্ধ হতে দেওয়া ছিল এবং ভাতটা দমে দেওয়া ছিল। তো এটা রান্না হচ্ছিল, এটা দেখার পর আমরা একটু বাইরের দিকে বার হচ্ছিলাম, একটু হাঁটতে হাঁটতে কয়েকজন মিলে, আমি আমার দুই মামি ওদের বাচ্চারা এবং তার সাথে আমার দাদা ছিল আমার আন্টির ছেলে। তো ঘোরা হয়ে গেলে পাশেই ছিল ওই মাঠটা, তো ওই মাঠটা ঘোরা জাস্ট একটু হাঁটতে গেছিলাম আমরা, তারপরে আমরা ব্যাক করেছিলাম। নাও লাঞ্চ টাইম। এখানে ছিল চিকেন বিরিয়ানি, এটা ভীষণ টেস্টি হয়েছিল। তার সাথে ছিল মাটন রেজালা এবং এরপর এর সাথে ছিল স্যালাড, তার সাথে এখানে ছিল চিকেন শামি কাবাব এবং এরপরে ছিল ডিম ফ্রাই করা। ফ্রাইড ডিমটা খেতে আমার বেশি ভালো লাগে এবং এর তার সাথে ছিল বেগুনি। এরপর সন্ধে হয়ে যাওয়ার পর একটুখানি আমরা ফায়ার ওয়ার্কসগুলো নিয়ে একটু খেলা করছিলাম, জাস্ট কয়েকটা ছিল। তারপরে আমরা বাড়ি আসার পথে ওখান থেকে বার হয়ে জাস্ট একটা ছোট্ট দরগা আছে, আমি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য করে এটা একটু শ্যুট করেছিলাম। দেন আমরা রাত 8:30-9:30 দিকে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। সেদিনের ব্লগটা ভীষণ মজার ছিল, খুবই আনন্দ করেছি আমরা সবাই মিলে। আপনারাও যারা ব্লগটা দেখতে এসেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।